টিভি ডিবেট চলাকালীন বিজেপি নেতার বারোটা বাজিয়ে দিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জি চব্বিশ ঘন্টার টিভি ডিবেটে এই বিজেপি নেতাকে পুরোপুরি তুলোধনা করে ছেড়ে দিয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এমন তুলাধুনা করেছেন যাতে বিপদে পড়ে বিজেপি নেতা পুরোপুরি চুপ হয়ে গেল সরাসরি সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে এই বিজেপি নেতাকে কড়া জবাব দিতেই বিপদে পড়ে চুপচাপ বসে গেল বিজেপি নেতা তো চলুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল সেই রায় তুলে ধরে এই বিজেপি নেতাকে কিভাবে তুলোধুনা করলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এবং শেষে দেখুন সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে বিজেপি নেতাকে তুলোধুনা করতে বিপদে পড়ে কিভাবে বিজেপি নেতা চুপ করে বসে গেল এই আইনজীবী কামদুনির মামলায় যখন আগেরবার

যাবে এই ইত্যাদি ইত্যাদি কথা আমার খুব একটা আজকে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে

কথা বলছি গতকালকে ঘটনা গতকালকে একটি স্কুল সেই স্কুলটা বিজেপির নেতা রান করায় বলে সেই স্কুলের বাচ্চা মেয়েগুলোর সাথে যৌন নিগ্রহ হচ্ছে আজক দিয়ে বলবে কেন

যেহেতু সমাধান মূলত কিন্তু